পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গণহত্যার সম্মুখীন হয়েছে মুসলিম জাতি, এবং গত শতাব্দীতে থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত সে রেকর্ড, পূর্বের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে মুসলিম গণহত্যা। গণহত্যার মুখোমুখি অনেক জাতি হয়েছে, ইহুদিরা হয়েছে, খ্রিস্টানরা হয়েছে, অন্যান্য জাতিরা হয়েছে, তবে সবচেয়ে বেশি গণহত্যার মুখোমুখি করা হয়েছে মুসলিম জাতি হয়েছে। এজন্য সংক্ষেপে বলতে চাই যে দেশে দেশে মুসলিম গণহত্যা, হ্যাঁ জানেন, অনেক অতীতে যেতে চাই না আমি, সে স্পেনে যেতে চাই না, আরও 700-800 বছর আগের স্পেনে যেতে চাই না, সেখানকার ট্র্যাজেডি তো জানা কথা। পুরো গোটা একটা এলাকায় মুসলিমদের নিধন করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মেরে হত্যাকাণ্ড, ওখানে আমি যেতে চাই না। এই মনে করেন যে 20-25-30 বছরের মাথায় যে গণহত্যাগুলো হয়েছে, আজকে বড় মজার বিষয় যে রাশিয়া ইউক্রেন নিয়ে বেশ মজার খেলা, মাঝে মধ্যে হাসিও লাগে, তাই না? বলে হাসি লাগে কেন? চাইনিজরা এরা কইতেছে যে ফিলিস্তিনের মুসলমানের উপর যে নির্যাতন করা হয়, এ ফিলিস্তিনিদের পক্ষে আমরা আছি। আরে তুমি ফিলিস্তিন পর্যন্ত যাওয়ার দরকার কি? তুমি উইঘুর চোখে দেখো না। হ্যাঁ, আবার এ রাশিয়ানরা বড় বড় কথা বলে, দীর্ঘ চারশো বছর ধরে এই রাশিয়ান বা সোভিয়েতিয়ানরা চেচেন মুসলিমদের উপর অকথ্য নির্যাতন করে আসছে, এবং মাত্র 2009 সালে একটা সন্ধির মাধ্যমে একটু স্থগিত রয়েছে, পুটিন এসে বেশ কিছু সমঝোতার মাধ্যমে 2009 পর্যন্ত তাদের উপর গণহত্যা চালানো হয়েছে, এবং কিছু কিছু মিথ্যা অজুহাত দিয়ে তাদের উপরে কী করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের জোর করে সোভিয়েতরা তাদের সেনাবাহিনীর মধ্যে ঢোকাতে চেয়েছে, কেউ ঢুকছে, কেউ ঢোকে নাই, তো এই অজুহাতে তাদেরকে বলছে এরা হলো জার্মানিদের দালাল, এই অজুহাতে তাদের উপরে গণহত্যা চালানো হয়েছে। এখন এসে এরা মানবতার গুলিয়া উড়ানো শুরু করছে, আর আমেরিকার কথা নাই বললাম, তাই না? আমেরিকার কথা নাই বললাম, ইউক্রেনের 1 লাখ মনে হয় শরণার্থীদেরকে উনি জায়গা দেবেন, খুব ভালো কথা, আমরা এ কারণে তার প্রশংসা করি। মজলুম নির্যাতিত মানুষ সে যেই হোক না কেন, তাকে জায়গা দেওয়াটা একটা প্রশংসার কাজ। কিন্তু এইমাত্র কিছুদিন হলো বার্মিস মুসলমান, মায়ানমারের মুসলমানদেরকে, তাদেরকে, রোহিঙ্গাদেরকে তাড়ায় মেরে কেটে যখন তাড়ায় দিয়েছে, আপনারা দূর থেকে খেলা দেখছেন, আর বাংলাদেশের মতো একটা গরিব রাষ্ট্র তাদেরকে জায়গা দিতে হয়েছে কেন? আপনারা তো চাইলে 10,000 শরণার্থী নিয়ে দেখাই দিতে পারছেন যে 10,000 শরণার্থী নিয়েছে, একজন শরণার্থী নেন নাই, বরং আশেপাশে অন্য অন্য কান্ট্রিগুলো গিয়েছে, সেখান থেকে তাড়াই দিয়েছে। মজ্জাজ মহতারাম হাজরিন সেটা তো দূর থেকে দেখে হাতে তালি দিয়েছেন, সরাসরি যে হত্যাকাণ্ডগুলো, গণহত্যাগুলো আপনারা চালিয়েছেন মার্কিনিরা, এই তো নিকট অতীতে দীর্ঘ 9 বছর, 2003 থেকে 2011 সাল পর্যন্ত এই 9 বছরে ইরাকে 1,60,000-এরও বেশি মানুষকে নির্বিচারে কি করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, হত্যা। আফগানিস্তানের কথা বাদ দেন, সেখানে কত লাখ যে তারা মেরেছে তার ঠিক নেই। মজ্জাজ মহতারাম হাজরিন 1992 সালে, আমরা ওই সময় কেবল হেপসখানায় পড়ি, সে সময় খবর শুনতাম বসনিয়ার কাহিনী, বসনিয়া 1992 থেকে 1995 সাল পর্যন্ত বসনিয়া হার্জেগোভিনা, ইউরোপিয়ান মানুষ নিজেদেরকে অনেক বড় সভ্য মনে করে, নিজেদেরকে মনে করে কি না কি মনে করে, নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা মনে করে। 1992 থেকে নিয়ে একমাত্র ইউরোপের মুসলিম কান্ট্রি মনে হয় বসনিয়া, একমাত্র মুসলমান কান্ট্রি বসনিয়া হার্জেগোভিনা, সেখানকার মুসলমানদেরকে মানে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর নারীদের উপরও যে কি অকথ্য নির্যাতন করা হয়েছে, তার মানে
বলে সেটা মানে প্রকাশ করা সম্ভব নয়। ষাট হাজারেরও বেশি নারীদেরকে তাদের সম্ভ্রম হানি করা হয়েছে এবং সেখানে হত্যা করা হয়েছে। একটা বই আছে আগুনের কারাগারে, এই সময় 90 দশকে পড়তাম আগুনের কারাগারে। আসলে এক পৃষ্ঠা পড়ার পরে দ্বিতীয় প্রত্যক্ষদর্শী একজনের লেখা, দ্বিতীয় পৃষ্ঠা পড়া যায় না, এমন নির্মম কাহিনী। মুয়াজ্জাজ মোহতারাম হারুদ্দিন, আর যেখানে আমরা বসবাস করছি তার পার্শ্ববর্তী দেশের কথা নাই বললাম, 47-এর পর থেকে এই পর্যন্ত বড় বড় 7টা থেকে 8টা গণহত্যা হয়েছে, কিন্তু সুচতুর এবং সুকৌশলী মানে কৌশলের সাথে এই শব্দগুলো মানে এই গণহত্যাগুলোকে দাঙ্গা হিসেবে চালায় দেওয়া হয়। দাঙ্গা, দাঙ্গা মানে দুই গ্রুপে মারামারি। একটা জাতির উপরে উদ্দেশ্য প্রণোদিত হয়ে শত শত হাজার হাজার মানুষকে কি করলেন, হত্যা করে ফেললেন, এটা দাঙ্গা? দাঙ্গা মানে এটা হালকা, মানে দুইজনই মারামারি করছে। সর্বশেষ 2020 সালে দিল্লিতে যে হত্যাকাণ্ড করা হয়েছে, এই যে মাত্র 1 বছর আগে, এরপরেই তো করোনা ধরল, 2020 সালে পরে যেন তারপর করোনা ধরছে, করোনা যে ধরছে মানে এগুলো ইসেও আসছে, করোনা যে ধরছে তখন পুলিশগুলো এসে মুসলমানের কাছে তোমার একটু দোয়া করো ভাই, তোমার একটু দোয়া করো, আল্লাহ একটু দোয়া করো, তোমাদের আল্লাহর কাছে কও আল্লাহ যেন কি করে এই আজাব গজব থেকে আমাদের বাঁচায়। মুয়াজ্জাজ মোহতারাম হাজির, অনেকগুলো দাঙ্গা হয়েছে। 2002 সালের যে দাঙ্গা হয়েছিল, গণহত্যা হয়েছিল, তখন তো একেবারে কাছার থেকে, ওই সময় আমরা খুব একেবারে কাছাকাছি থেকে, কঠিন অবস্থা ছিল সেই সময়, মানে একেবারে অনেক মানে মানুষকে হত্যা করা হয়েছিল, নারীদের উপর অকথ্য নির্যাতন করা হয়েছিল। তো দেশে দেশে মানে মুসলিম যে গণহত্যা, এটা এই যে গণহত্যাগুলোর কথা বললাম না, এগুলো মানে কি 20-30 বছর আগের কথা, 20-30-40 বছর এর মধ্যে এতগুলো গণহত্যা হয়েছে। এখন এক একজন কয় রাশিয়ান মানবতার কথা দেখায়, ওদিক আমেরিকা উইগুরদের উপরে সহমর্মিতা দেখায়, চীন দেখায় হলো ফিলিস্তিনিদের উপরে সহমর্মিতা। হ্যাঁ, মানে কি একটা মানে খেলা আর কি, এটা আসলে এই জিওপলিটিক্স, এই যে খেলা, নিজের নাগরিকের উপরে আপনি শাসন কায়েম করতে পারতেছেন না, আপনি কয়েক হাজার কিলোমিটার গিয়ে তাদের আপনি সুশাসন কায়েম করবেন, তাদের উপর ইনসাফ কায়েম করবেন, তাদের উপর থেকে আপনি জুলুম হটাই দেবেন, আপনি নিজে যে জুলুমবাজিতে লিপ্ত, নিজে যে জুলুমবাজিতে লিপ্ত, এটা শুধরাই কে? মুয়াজ্জাজ মোহতারাম, এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মুসলিম জাহানকে, মুসলিম বিশ্বকে যাবতীয় জুলুম এবং নির্যাতনের হাত থেকে হেফাজত করে। সকলে বলুন আমিন।